না আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, আমাদের সঙ্গে এটা তাদের বিজেপির দলের নিজস্ব ব্যাপার, তাদের অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ, এগুলোতে তাদের লোক প্রতিদিন তাদের ছেড়ে চলে যাচ্ছে, এটা তাদের ব্যাপার, আমরা এতে হস্তক্ষেপ করতে চাই না। আমরা যারা তৃণমূল কংগ্রেসে আসতে যায় তাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা খোলা আছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। কেউ যদি আনকন্ডিশনালি আমাদের সঙ্গে বন্ধুত্ব করে আমাদের আপত্তি নেই, কেউ যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমাদের আপত্তি নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তাদের লক্ষ্যে কাজ করে যাবে, তৃণমূল কংগ্রেস তার নিজস্ব আদর্শ চিন্তা চেতনা নিয়ে কাজ করবে। কেউ বাইরে থেকে আমাদের সমর্থন দিলে আমাদের কি সমর্থন নিতে আপত্তি নেই, ভালো কাজের যদি কেউ সমর্থন করে নিশ্চয়ই আমরা সেই সমর্থন করবো, তার জন্য কোনো রাজনৈতিক বা কোনো কন্ডিশনালি আমরা কারোর সঙ্গে কোনো কিছু করি না। মানে সবার জন্য দরজা খোলা আছে আপনাদের? দরজা আমাদের খোলা থাকবে, গণতান্ত্রিক দল, গণতন্ত্র আছে মানেই তো দরজা খোলা আছে।